জালে আটকে পড়া গুরুতর আহত একটি পাইথনকে উদ্ধার করল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফালাকাটা গ্রামের বাসিন্দারা। এদিন ওই এলাকার এক ব্যক্তির বাড়ির সামনে জলাশয় রাখা একটি জালে আটকে পড়ে পাইথনটি। বিশাল আকারের পাইথনটিকে দেখতে পেয়ে জাল থেকে উদ্ধার করেন এলাকার মানুষ। উদ্ধারের পর দেখা যায় পাইথনটি গুরুতরভাবেই জখম হয়েছে। এরপর পাইথনটির প্রাথমিক চিকিৎসা করেন গ্রামবাসীরা। পরবর্তীতে তারা পাইথনটিকে তুলে দেন বন দপ্তরের হাতে। এলাকার স্বপন বিশ্বাস এই দিন সকালে পাইথনটিকে জালের মধ্যে দেখতে পেয়ে সকলকে খবর